আমার নাম অনেক সময় ব্যবহার করে আমার কর্মী বলে সেটা অনেকে এখানে বলছে বলে আমি শুনছি দ্রুত এদেরকে উচ্ছেদ করার জন্য আমি অবশ্যই ব্যবস্থা নিব। বিদ্যালয়ের আশেপাশে রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে গড়ে ওঠা অবৈধ দোকানপাট বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে, তা দ্রুত উচ্ছেদের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পড়াশোনায় ব্যাঘাত কোনোভাবে সহ্য করব না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। এইখানে এই বিদ্যালয়ের সামনে যারা অবৈধভাবে এই প্লটের জায়গা দখল করে দোকান করছে তারা, তাদের ব্যাপারে আমি কিছু কিছু খবর পেয়েছি। অনেকে আমাদের নাম ব্যবহার করে আমাদের রাজনৈতিক কর্মী বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। আমি যেটা খবর পেলাম যে এদের এই অবৈধ জায়গায় আমার নাম অনেক সময় ব্যবহার করে আমার কর্মী বলে সেটা অনেকে এখানে বলছে বলে আমি শুনছি, দ্রুত এদেরকে উচ্ছেদ করার জন্য আমি অবশ্যই ব্যবস্থা নিব। দোকান বসায় ভাড়া খাবে আর আমাদের এই স্কুলের পড়াশোনার কাজে কাজ ব্যাহত হবে, এটা আমরা কখনোই সহ্য করব না। এইটা দোকান বসানোর জায়গা না, জায়গার মালিকও তারা না। এই দোকান অবশ্যই এখান থেকে সরতে হবে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলবো, এটা হাউজিংয়ের জায়গায় তারা কীভাবে দোকান করলো কাগজপত্র দেখে অবশ্যই তাদেরকে উচ্ছেদ করার প্রয়োজন আছে যদি তাদের কাগজ না থাকে। শনিবার সকালে নগরীর হালি শহরের রাবিয়া বসরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতের গুরুত্ব আরোপ করেন। শিক্ষক নিয়োগ করেছে, তাদের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা আমাদের মেয়েরা যাতে করে পায় এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে। আর শুধুমাত্র ফলাফল নয়, এখানে আমাদের যারা মেয়েরা আছে আপনারা সম্ভব হলে এখানে কিছু ট্রেড কোর্স করেন। অনেক ধরনের কম্পিউটার বেসড ট্রেড কোর্স আছে, কম্পিউটারের যে প্রয়োজনীয়তা এই যে কম্পিউটারের উপরে নানান ধরনের প্রশিক্ষণ, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশিক্ষণ, ম্যানেজমেন্ট, যেই আপনার অফিস প্যাকেজ, এই অফিস প্যাকেজ শিখলেই এক একটা মেয়ে যে কোনো ভালো জায়গায় চাকরি করতে পারবে। একএম বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব সাইদ মাহমুদ বেলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদ রুকিয়া। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে তার হাত ধরেই, এক ঝাঁক মানব সম্পদ তৈরি হবে তার হাত ধরে, 2041 সালে একটি উন্নত দেশ আমরা গড়ে তুলব। আমি 1958 সালে একটি হাই স্কুলে যখন লেখাপড়া করতাম সেই হাই স্কুল থেকে রাজনৈতিক কারণে আমাকে বহিষ্কার করা হয়েছিল, আমি দ্বীপান্তরে চলে গেছিলাম। আমার বাড়ি সন্দ্বীপ, আমি হাতি হাই স্কুল থেকে মেট্রিক পাস করেছিলাম। তারপর থেকে আমার এই রাজনৈতিক জীবনের শুরু। আমার বাড়ি কিন্তু ভাঙ্গাগড়ার অদ্ভুত খেলায় মুক্ত সন্দ্বীপের ক্ষুদ্রাখালী গ্রাম, এবং সেই গ্রাম সহ 6 বার আমার বাড়ি রয়েছে। এ সময় শিক্ষা উপমন্ত্রী রাবিয়া বসরি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারি সুযোগ সুবিধা প্রদানে সহযোগিতা করার আশ্বাস দেন। চিয়াউল হকিমন, বাংলা ধারা, চট্টগ্রাম।